কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওয়াও, আমার নুডলস হতে শুরু করে দিয়েছে, মানে পড়তে শুরু করে দিয়েছে, বা হয়ে যাবে। আর নিচে আমি লাগিয়েছি অনেকগুলো ক্যান্ডেল, যেখানে একটা ক্যান্ডেলে দেখাচ্ছিল ম্যাগি কিং ওয়াও কি ওয়াই ওয়াই হয়ে যাচ্ছিলো। আমার তো মনে হচ্ছিলো কোনো মতেই হবে না, কারণ সারা দিন চলে যাবে আর আমি ইপি রান্না করতে পারবো না, আর ঘিদের জ্বালায় আমি ছটফট করবো। তো আমি করলাম, তো দেখা যাক কতটা সাকসেস হয়। এটা কোনো জল গরম না যে বসালাম একটুখানি মোমবাতির মধ্যে আগুন, একটু হচ্ছে তেতে গেল, দিয়ে হচ্ছে গরম হয়ে যেতেই হয়ে গেল জল গরম। যেন আমি কোথাও জঙ্গলে বসে আছি আর কোথাও গেছি, আমার খাবার দাবার কিছু নেই। তো গাইস, হালকা হালকা দেখতে পাচ্ছি এখানে সেদ্ধ হয়ে গেছে। আমার নিজেরই হাসি পাচ্ছে ভিডিওটা দেখতে দেখতে। একটা জিনিস দেখবে, আমার মোটা মাথার জন্য হয়েছে কাঁচা কাঁচা বাদাম, পুরো আমার মাথা যাকে বলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। তো যাই হোক, আমি আমার বাটিটার কি অবস্থা আর দেখলে আমার মা তো জুতিয়ে আমাকে লম্বা করবে পুরো। আর আমার রিপিট হয়ে গেছে, এরপর ভাবছি কখন খাবো, কখন হবে। কালি আমার মুখটাই মনে হচ্ছে কালি হয়ে যাচ্ছে, যতটা মুখটা ঝুঁকে আমি রয়েছি পুরো মুখটাই কালি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার তো ভালো লাগছে, আর আমার বাবা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর দেখছে। কখন হবে বাবা, ভালো লাগছে না, হবে কখন। তো আমি আবার রিপিট করছি ভিডিওটা দেখার সাথে সাথে, না অনেক কষ্ট করেছি, মোমবাতি অনেক নষ্ট করেছি, ঠাকুরকে দিলে লাভ ছিল, বা কারেন্ট চলে গেলে ওটা জ্বালালে অন্তত দেখতে পেতাম রাস্তা। যাই হোক, কালিগুলো যেভাবে উঠছে না কি বলবো, আমার নিজেরই রাগ উঠে যাচ্ছে। তো ভিডিওটা না সত্যি লাইক না করো অন্তত, সত্যি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অনেক চেষ্টা করছি অনেক। চামচ দিয়ে মেরে যাই, চামচ অবাক হয়ে বলছে ভাই কখন করবি রেডি। অর্ধেকগুলো সেদ্ধ হয়েছে, অর্ধেকটা কাঁচা রয়েছে, আর আমার মোমবাতির আগুন যেন উঠেই যাচ্ছে, একদম উঠেই যাচ্ছে কালি নিয়ে। মনে হচ্ছে ওর মধ্যেও কিছু কিছু কালি রয়ে যাচ্ছে। যারা যারা কাজল, অ্যাকচুয়ালি সত্যি একটা ভালো কথা বলছি, যারা যারা অর্গানিক কাজল পরতে চাও, তো ওই কালি নিয়ে তোমরা যদি ঘিয়ের মধ্যে যদি ভালো করে মিক্স করে যদি পরতে পারো না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চোখের পক্ষে উপকার। এই আমরা যেগুলো পরি সেগুলো তো অ্যাকচুয়ালি কেমিক্যাল, ওগুলো তো অরিজিনাল তোমার কালি দিয়ে তো করছে না, ওগুলো কেমিক্যাল ওর মধ্যে দেওয়া আছে, নাহলে এত ভালো থাকে, নর্মালি কত প্রোডাক্ট এমনি রয়ে যায়। তো যাই হোক, তোমরা যদি কাজল পরতে যাও করতে পারো। আর অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমি আমার মোবাইলের ফ্ল্যাশটাকে অন করে দিয়েছি, আর আমার ইপি দেখছে দম দাও আর একদম ফুটুফুটু ফুটুফুটু করে ফুটছে। কাশ আমারও ফোন ধরার কেউ থাকতো। এই দেখো সাদা সাদা, বুঝতে পারছো কিছু কিছুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিছু কিছু সেদ্ধ হয়নি। আর আমার যতটা মনে হয় খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। নিচের মধ্যে না চারটে ক্যান্ডেল লাগিয়েছে, একটা বড় আর তিনটে ছোট, ওদের মতো একটা করে দিলে না সারাদিনও আমার ইপি রান্না হবে না, পেটে হাত দিয়ে বসে থাকতে হবে, নাহলে পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। ও মাই গড, বাপরে বাপ, আমার এত ভালো লাগছে, আমার ইপি হয়ে গেছে, আমি কাউকে দেবো না, একটাই করেছি নেই, আর আমার বাবাও খায় না এটা। গাইস, আমার ইপি তো রেডি হয়ে গেছে, কে কে খাবে, হাত তোলো নয় চলে এসো, ধোঁয়াদার ইপি। আর আমি আগে রান্না করতাম এইভাবে ধোঁয়া ধোঁয়া করে, তো আমার চা খেলেই সবাই বলতো তোর হাতের চা পুরো ধোঁয়া গন্ধ। যাই হোক, এর মোমবাতির তো কোনো ধোঁয়া গন্ধ হবে না, ক্যান্ডেল ইজ এ ক্যান্ডেল, লাইক এ ব্যান্ডেল, নট লাইক এ ব্যান্ডেল, সরি। দেখছো
ওই বড় মোমবাতিটা কি অবস্থা, আমার বাটিটা দেখো কি হয়েছে, বেচারি ফর্সা ছিল, বেচারা না বেচারি জানি না, ফর্সা ছিল, ভাবছে আমাকে কালো করেই ছাড়লো, ওকে কেউ আর পছন্দ করবে না। তো গাইস আমার ইপি রেডি হয়ে গেছে, কার এই ইপিটা দেখে মনে হচ্ছে যে একবার খেলে ভালো হয়। দেখো মোমবাতিগুলো যেন আমি যেন আমার বার্থডে হচ্ছে ক্যান্ডেল নিভিয়ে দিলাম। তো আমার ইপির এই অবস্থা, আমার ইপিরা মজা এই টাইপের দেখতে লাগছে, আর কী দিয়ে করেছি দেখতে পাচ্ছ, তো ইপি আর ক্যান্ডেল সব কিছু দিয়ে দিয়েছি আমার মা। ওটা যাই হোক, দেখো বাড়িটার কী অবস্থা। এই কালিটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো কাজলের জন্য, কারণ এটা জাস্ট শুধু লেগেছে, একদম কড়া হয়ে বসে নেই। আর এখন আমি এটা গিলবো, খাবো না গিলবো গোগ্রাসে। একটা সত্যি কথা আজকে বলছি, এতদিন আমি ভিডিও করতাম যে ফিল্টার ইউজ করেছিলাম, ওয়াও খেতে লাগছে। বাট আজকে আমি ভিডিও করেছি, আমি কোনো ফিল্টার ইউজ করছি না, এটা আমার রিয়েল স্কিন, সেটা তোমরা বুঝতেই পারছ, কিছু বলার নেই, এবার যা বলার বলবো। তো গাইস 5 মিনিট আজকে হচ্ছে, আমি এটা 5 মিনিটসের জন্য হ্যাক্স দেখায়, তো হ্যাক্সে আমি করেছিলাম। তো এটা আমার প্রায় রেডি হচ্ছে, 10 মিনিটের উপরে হয়ে গেছে, কিন্তু টেস্টি হয়েছে। আর আমার এই বাটির অবস্থাটা দেখতে হচ্ছে কী হয়েছে দেখো, গাইস কালি হয়ে গেছে, তো আমার মা প্রচুর গালাগালি দেবে। আর তোমরা যদি চাও বাড়িতে করতে পারো, এটা আমি এক্সপেরিমেন্ট করলাম। আর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কী বলে, অনেক অনেক ভিউজ চাই, আর লাইকটা অবশ্যই দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, নতুন আবার একটা আমি চ্যালেঞ্জ নিয়ে আসছি, তো সেটা আবার অপেক্ষা করো।